সাতক্ষীরা বাগেরহাট খুলনাসহ দেশের দক্ষিণ পশ্চিমের উপকূলীয় এলাকায় বাণিজ্যিকভাবে লবণ পানির মাছের চাষ হয় বছরের শুরুতে এসব মাছের ঘের শুকিয়ে নতুন করে পানি তুলে তাতে চিংড়ির পোনা ছাড়া হয় চলতি মৌসুমেও শুধু সাতক্ষীরা জেলায় প্রায় চুয়ান্ন হাজার নয়শো ষাটটি লবণ পানির ঘেরে বাগদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ হয়েছে তবে বিপত্তি বাঁধিয়েছে চলমান প্রবাহ কয়েকদিনে ঘেরের মাছ মরে ভেসে উঠছে জীবিত যেসব মাছ পাওয়া যাচ্ছে সেগুলোর শরীরও দুর্বল এমন অবস্থায় নতুন করে কেউ মাছের পোনা ছাড়ছেন না পানি গরমের কারণে মাছ মরে যাচ্ছে কারণ ঘেরে পানির জোরে মাছ থাকবে মাছ এখন বাসাবে কি করি পানি উঠাতে পারতে না নদীতে পানি নেই আমার বয়স আমি তো এরকম তার দেখি না আর আমাদের মাছ তো মুড়ি একদম সাদা হয়ে যাচ্ছে বাগদা মুড়ি লাল হয়ে যাচ্ছে মাছ মুড়ি কীভাবে লাল হয়ে একদম প্রতিটা ঘের একজন শেষ হয়ে যাচ্ছে ঘেরের মাছ রক্ষায় মৎস্য বিভাগ চাষিদের নানা পরামর্শ দিলেও অতিরিক্ত তাপমাত্রায় মাছ রক্ষা করা যাচ্ছে না সাধারণত চিংড়ি মাছের ঘেরে দুই থেকে তিন ফুট পানি রাখতে হয় বর্তমানে অতিরিক্ত গরমের কারণে ঘেরের পানি কমার পাশাপাশি বেড়েছে লবণাক্ততাও তাও ফলে এবছর মাছের উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা যার প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় বাজারে প্রভাব পড়ার শঙ্কা চিংড়ি রপ্তানিতেও সাদা মানে মাছ মারা যাচ্ছে এখন এই শুধু বাজারে আমাদের বাজারের প্রভাব পড়েছে শুধু বাজারে কেন বহির্বিশ্বেই এর প্রভাব পড়বে কারণ সাতক্ষীরের মাছ বহির্বিশ্বে যায় সারা দেশে যে পরিমাণ রপ্তানিজাত চিংড়ি উৎপাদন হয় তার পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ যোগান দেয় সাতক্ষীরা জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় গত মৌসুমে জেলায় চব্বিশ হাজার পাঁচশো সাতচল্লিশ টন বাগদা চিংড়ি উৎপাদন হয়েছে তবে চলতি মৌসুমে চিংড়ি উৎপাদন গতবারের তুলনায় অনেক কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে আহসান রাজীব এখন সাতক্ষীরা